ফের শাহজাহানের সাম্রাজ্যে সিবিআই হানা। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর হাতে অত্যাচারিত মানুষদের অভিযোগের তদন্তে সক্রিয় সিবিআই। অভিযোগ জানানোর জন্য আদালতের নির্দেশে সিবিআইয়ের তরফে খোলা হয়েছে ইমেল আইডি। সন্দেশখালীর বাসিন্দারা সেখানে নির্দ্বিধায় জানিয়েছিল তাদের ওপর শাহজাহান বাহিনীর অত্যাচারের অভিযোগ। তথ্যপ্রমাণ সহ সেইসব অভিযোগ খতিয়ে দেখতে শনিবার সন্দেশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে জমি দখলের অভিযোগ খতিয়ে দেখেন তারা। তদন্তের খাতিরে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের বাড়িও পৌঁছে যায় সিবিআইয়ের ৬ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় বাড়ি ছিলেন না রেখা। দেখা না করেই তাই ফিরে যেতে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এলাকায় অন্যায়ভাবে জমি দখল সংক্রান্ত নানাবিধ অভিযোগের যথাযথ তদন্তের খাতিরে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরেছেন সিবিআইয়ের আধিকারিকরা। খতিয়ে দেখেন একাধিক বাসিন্দার জমি সংক্রান্ত নথি, ঘুরে দেখেন শাহজাহান ও তার সাগরেদদের হাতে দখল হয়ে যাওয়া জমিও। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, বসিরহাটের লোকসভা নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী এখন সে, এবং তার বাড়িতেই আজকে এসেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। তার বাড়িতে আসলেন এবং যেহেতু রেখা পাত্র বাড়িতে নেই, তার জন্য সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে চলে যাচ্ছেন তার বাড়ি থেকে। প্রসঙ্গত আজকে সকাল থেকে সন্দেশখালী জুড়ে সিবিআইয়ের আধিকারিকরা বিভিন্ন যারা অভিযোগকারী তাদের বাড়িতে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। মূলত যারা শেখ শাহজাহান এবং তার বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেই সকল অভিযোগকারীদের সঙ্গে কথা বলছেন এবং কিভাবে তারা আক্রান্ত হয়েছিলেন শেখ শাহজাহান এবং তার সাগরেদদের দ্বারা তা জানতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা। এবং তার জন্যই কিন্তু তারা আজকে এসেছিলেন রেখা পাত্রের বাড়িতে, পাত্রপাড়া অর্থাৎ সন্দেশখালীর পাত্রপাড়ার রেখা পাত্রের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকের ৬ জনের একটি টিম আসেন। আজ ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। গোটা সন্দেশখালী জুড়ে শাহজাহান ও তার বাহিনীর দৌরাত্ম জোর জুলুমের বিরুদ্ধে তিনি প্রতিবাদে সরব হয়েছিলেন। শাহজাহান বাহিনীর হাতে অত্যাচারিত হওয়ার অভিযোগ তুলে ধরেছিলেন রেখা। সেই সব অভিযোগ প্রসঙ্গে বিশদে কথা বলতে শনিবার গোটা সন্দেশখালী ঘুরে একাধিক অভিযোগকারীর সঙ্গে কথা বললেন সিবিআই আধিকারিকরা। একুশের নির্বাচনের পর কিভাবে সেখানকার বাড়িঘর ভাঙচুর লুটপাট চালিয়েছিল শাহজাহান বাহিনী, সেই সব অভিযোগের তদন্তও শুরু করেছে সিবিআই। লোকসভা নির্বাচনের আবহে শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তদন্তে নেমে সিবিআই গোয়েন্দাদের হাতে এবার কোন সত্য উঠে আসে সেটাই দেখার। মূলত রেখা পাত্র যেইভাবে নির্যাতনের শিকার হয়েছে, যেটা রেখা পাত্র অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান এবং তার বাহিনী পাশাপাশি শিবু হাজারাদের দ্বারা নিপীড়িত হয়েছেন, সেই বিষয়ে কথা বলতে এসেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। এরকমই সিবিআই সূত্রে খবর। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রেশমি রিপোর্ট, কলকাতা নিউজ, সন্দেশখালী।